এই ভিডিওটি কুইজ হিসেবে দিচ্ছি জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার চিকিৎসক বন্ধুরা, তোমাদের কাছে জানতে চাইছি কে কি ওষুধ সিলেকশন করতে চাও। দিস ইজ মিস্টার সুরজ কুমার শর্মা, এজ অ্যাবাউট 28 ইয়ার্স। এই 28 ইয়ার্স জেন্টলম্যান, 28 ইয়ার্স জেন্টলম্যান, হি রিসাইডস এট বোকারো অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের বোকারো শহরে থাকে। ওর প্রবলেমটা হচ্ছে সারা শরীরে একটা ড্রাই ইরাপশানস হয়েছিল, ড্রাই একজিমা টাইপের ইরাপশান সারা শরীরে ছিল সিন্স চাইল্ডহুড, ছোটোর থেকেই, অল্প বয়স থেকেই। ওরা বলছে যে জন্মের পর থেকেই ও জানতো না, মা বলেছে তো জন্মের কদিন পর থেকে এটা আরম্ভ হয়েছিল। তাই তো মিস্টার সুরজ তাই বললে? তো এখন অন্য জায়গায় কমে গেছে, অন্য জায়গায় যে কমেছে সেটা কি মলম লাগিয়ে কমেছে না এমনি হোমিওপ্যাথি চিকিৎসা করে? না, এমনিতেই না, হোমিওপ্যাথি চিকিৎসা বরাবর করে, ওর মা মামা একজন ডাক্তার। তো কমে গেছে, এখন ওর মাথার মধ্যে আছে, মাথার মধ্যে ওর এরকম ইরাপশানস, এরকম ইরাপশানস আছে, এগুলো খুব চুলকায় এবং ঘাম হলে বেশি চুলকায়, ঘাম হলে বেশি চুলকায়, এটা বলেছে। ইচিং অ্যাগ্রাভেটস হোয়াইল পারস্পিরেশন, যখন ঘাম হয় তখন বেশি চুলকায়, সারা বছর ধরে আছে, এর কোনো সিজনাল অ্যাগ্রাভেশন পাওয়া গেল না, যে নির্দিষ্ট এই সিজনে বাড়ে তেমন তুমি কিছু বলতে পারলে না, সারা বছরই আছে, ঘাম হলে বাড়ে, রাত্রে দিনের মধ্যে বেশি কম বোঝো? অনেকের বিছানায় শুলে গিয়ে বাড়ে, সেরকম ব্যাপার আছে? সেরকম মার্সলের মতন যে বেড ইন অ্যাগ্রাভেশন আছে সেটা পেলাম না, কিন্তু ঘাম হলে বাড়ে, মার্সলের এই সিমটমটা আছে। এমনি মাথায় ঠান্ডা বা গরম পানি লাগলে কোনটা লাগলে কমে বাড়ে সেটা বোঝো? ঠান্ডা জল লাগলে কমে, ডাক্তারবাবুরা লিখেছে রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, সো রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, ঠান্ডা জল লাগলে বাড় কমে, এইটাই ওর মেন কমপ্লেন, আর বিশেষ কোনো কমপ্লেন নেই। পাস্ট হিস্ট্রির মধ্যে ওই সারা শরীরে একজিমা ছিল, যেটা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং কিছুদিন আয়ুর্বেদও করেছিলে, সেটা করে কমেছে। ফ্যামিলি হিস্ট্রিতে লিউকোডারমা আছে, একজন ওর দিদির মেয়ে, তার লিউকোডারমা ছিল, সেটি ছিল, আর বড় অসুখ খুব একটা কিছু নেই। ওর ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক সিমটমসের মধ্যে ওর সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, হট পেশেন্ট, গরম বেশি, পিপাসা বেশি, গরম বেশি, পিপাসা বেশি, সর্দি কাশি প্রায় লাগে, মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়ে ঘুমালে, তুমি দেখেছো, হ্যাভ ইউ নোটিস দ্যাট, লালা পড়ে, থুতু মতন মেরে, ঘুমের মধ্যে বালিশে পড়ে না, আর এমনি কথা বলতে গেলে বেশি বেশি ফ্লুইড চলে আসে, তো হয় টকিং, মুখের মধ্যে থেকে স্যালাইভেশন একটু হয়, ঘুমের মধ্যে অত দেখে না, টকিংয়ের সময় বেশি হয়, ঘাম খুব বেশি হয়, দর দর করে অনেকের যে খুব ঘাম হয়, তবে মিডিয়াম মিডিয়াম, অত ঘাম হয় না, ঘামে কোনো গন্ধ থাকে, পারস্পিরেশন হ্যাজ নো অর্ডার, খুব বেশি হয় না, 1+ বলা যেতে পারে। আর মেন্টাল সিমটমসের ভিতরে খুব বেশি কিছু নেই। তোমার রাগ টাগ কেমন, মেজাজ কড়া, চট করে রাগ হয়, এমন রাগ হয় যে একদম মেরে দিতে পারো, মুড খারাপ হয়ে গেলে চাকু টাকু বসিয়ে দিতে পারো, এরকম হয়ে যায়, এরকম মারাত্মক রাগ হয়ে যায়, ইম্পালসিভ ইরিটেবিলিটি, যে তখন এত ক্ষিপ্র হয়ে যায় যে কোনো জ্ঞান থাকে না, এরকম হয়ে যায়, পরে বুঝতে পারো যে ভুল করছিলাম, সবাই কিন্তু সেই মুহূর্তে তো অনেক সময় অনেকে চেক করতে পারে না, তোমার সেরকম হয়ে যায়। তো এই হলো সিমটম। ওর মামা একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার, বর্তমানে প্র্যাকটিস করে, ডাক্তার সূর্য দেও শর্মা, ডাক্তার সূর্য দেও শর্মা প্রেসক্রিপশন করেছে মেজেরিয়াম 630-200 অনম পরপর দিয়েছে, 630-200 অনম পরপর দিয়েছে, তারপরে তো মেজেরিয়াম খাওয়ার পরে কোনো পরিবর্তন হয়নি, মেজেরিয়াম খাওয়ার পরে কোনো পরিবর্তন হয়নি, তারপরে ন্যাট্রামিউর দেওয়া হয়েছে বেশ কয়েকবার, ন্যাট্রামিউরও খুব একটা কিছু হয়নি, 1-5 পর্যন্ত খেয়েছিল, তো একটু কম ছিল, 6-এর পরে বেড়ে গেল বলে উনি আর দেননি, তারপরে উনি মার্সল দিয়েছেন, মার্সল 30 ডোজ দিয়েছে, তো মার্সল 30 ডোজ দেওয়ার পরে আবার বেড়ে গেছে। আর তুমি বলছিলে মাঝখানে একবার থুজা দিয়েছিল, সেটা কতদিন আগে, সেটা কখন, এগুলোর আগে,
লাস্ট ওষুধ তিনটে, মেজেরিয়াম, তারপরে নেট্রামিও, মার্কসল। তো খুব একটা ইম্প্রুভ হয়নি, মার্কসল খেয়ে আরো বেড়ে গেল। তারপর উনি আমার কাছে পাঠালেন। তাহলে এই হলো হিস্ট্রি। এখন কে কি ওষুধ বলতে চান বন্ধুরা বলুন, দেখা যাক। আমি একটা সিলেকশন করে দিয়েছি, জানাবো। আর সুরজ কুমারকে আমাদের সুস্থ করতে হবে। ওর মামাও বড় আশা করে আমার কাছে পাঠিয়েছে, আর এটা আমাদের একটা দায়িত্ব, একে কম সম্পূর্ণ সারাতে হবে। তুমি একটু নারকেল তেল, নারিয়েল তেল লাগাবে মাঝে মাঝে, কোনো মলম অন্য কিছু লাগাবে না। আর কোনো পার্টিকুলার খাবার খেলে বাড়ে কি না সেটা লক্ষ্য করবে। ডিম, বেগুন, তুমি তো ভেজিটেরিয়ান নাকি? ননভেজ হয়, কিন্তু কোনো ফিশ, মিট, এগ এগুলো বাড়ে কি না খেয়াল করবে, এরকম কিছু হয় না। অনলি ঘামের সময় বেশি চুলকায়, রোদে গেলে একটু হয়। তাহলে বন্ধুরা, তিতো পছন্দ করো? তিতো খেলে বাড়ে, বিটার খাবার খেলে একটু বাড়ে। তো এলো সিমটম, কে কী ওষুধ বলতে চান বলতে থাকুন, দেখা যাক। তোমার কেসটা ডাক্তারদের দিলাম, কে কী ডাক্তাররা ওষুধ বলে দেখা যাক। তো থ্যাংক ইউ মিস্টার সুরজ কুমার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।